বেশ কি দোলক কি বলতে হবে, বেশ এমন একটা জায়গা
আল্লাহ তাআলা বানায় রাখছেন, যেখানে আমার যা চাইব তাই পাইব, যা খাইতে চাও ভালো ভালো খানা, যে কোনো ফল সব কিছু আছে, দেশটা সম্পর্কে ধারণা বসাই দিতে হবে, দোজক সম্পর্কে ধারণা একদিনে না আপনারা সেটা অল্প অল্প করে দোজক কি আগুন আর আগুন, সেখানে সাপ বিচ্ছু ভরা জাকুমের কাঁঠা খাইতে দিবে, তারা এই দোজকে যাবে যারা কালেমা পড়ে না, যারা নামাজ পড়ে না, যারা মিথ্যা কথা বলে, যারা দান দায়িত্বের ভিতরে মজবুত থাকে, এইসব কথা তাদের বসাই দিতে যাতে সে গুণা করতে কতকালেই পাই। অনেকে অভিযোগ করে কিন্তু ছেলে মেয়ে কন্ট্রোল করতে পারে না, আমার ঘরে তো টেলিভিশন নেই, এটি কিন্তু করবে এই কথাই বলে তাদেরকে আমাদের আশেপাশে এগুলো ছড়াইছে দেয়া, কিন্তু আল্লাহ তাআলার মেহরবানি এই কথাগুলো ছোটকালে বাচ্চাদের ব্রেনে বসাই দেওয়ার কারণে এখন আমাদের আর ব্রেক পাইতে হয়, এখানে এগুলো আছে ঢোকে সাপ দেখলে যেরকম মানুষ পালায় ওরকম তারা পালাই চলে আসে, না তো ঘরে ঢোকা যাবে না টেলিভিশন। আল্লাহ তাআলা আজীব সৃষ্টি করেন, আপনি যেরকম তৈরি করেন এরকম তৈরি হবে, আমাদের তো ঠিক এদের যে একটা নির্দিষ্ট টার্গেটে পৌঁছাই দেব, এদের মন মানসিকতা কতকালেই আল্লাহ হুকুমের দিকে নিয়ে আসতে হবে, আল্লাহ নাফরমানি থেকে বাঁচাইতে হবে, এটা আমাদের এই ব্রেনে আসা। তো বাচ্চাকে কি বুঝাইছে এটি হচ্ছিল কত তোমার পায়া ছোটবেলায় গড়ে তুলছিল, ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর আগে আল্লাহ আলা বানাইতে হবে, ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর আগে আল্লাহ আলা বানান। আমাদের মাদ্রাসার লাইনে বক্তব্যে একটা ছেলে দু বছর পরে আর এই তালিমের উপরে কায়েম থাকে আল্লাহ, যদি আপনার ছেলেকে আপনি হাফেজ আলেম মুক্তি বানাইতে পারেন তো আল্লাহ দরবারে আপনার থেকে কামিয়াব সাকসেসফুল পিতা আর কেউ নেই। হ্যাঁ, যে তার ছেলেকে এইগুলো মানে সে ওই ছাড়া আর কেউ আপনার সমাজ হইতে পারবে না, অনেক বড় ভাগ্যের কথা। আজকাল দাওয়াত ও তবলীগের উসিলায় অনেক বড় বড় অফিসে আমরা অনেক উপরে ব্যাংকে লোকেরা তারা দেখেন যে ছেলেগুলিকে মাদ্রাসা লাগিয়ে দিচ্ছে এই পয়েন্টের উপরে যে আমার আপার মুশকিল হচ্ছে, তিনি এই জেনারেল শিক্ষাকে কামিয়াবির লাইন মনে করে আমাকে এখানে দিয়েছিলেন, কিন্তু আল্লাহ আমাকে দিনের বুঝ দিয়েছেন। আলে বলা আমাদের সব আছে যে দিনদার লোকের সব আছে যে আল্লাহ আমাকে জ্ঞান দান করেছেন, আমি চাক্ষুষ দেখতে পাচ্ছি দামি লাইন কোনটা
ওটার নাম হচ্ছে জেনারেল সাধারণ সাধারণ কোরআন সুন্নাহর লাইন বিশেষ বিশেষ লাইন এটা অসাধারণ এটা আল্লাহ তাআলা নাজিল করছেন অসাধারণ ভাবে লহে মাহফুজ থেকে জিব্রাইল নিয়ে আসছে জিব্রাইলের একাধিক শক্তি একটা বাজু দেওয়ার করছো আর 599টা কোন কাজে লাগাতে এরপরও আল্লাহ তাআলা হাজার হাজার নয় লক্ষ লক্ষ ফেরেশতা ওনার হাতে দিতেন এক একটা আয়াত যখন নাজিল হইছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে কেউ এই সন্দেহ না করতে পারে যে আল্লাহ পাঠাইলেন এর মধ্যে কিছু আমার ইবলিসের বাহিনী চিন্তাই করলো কিনা নাউজুবিল্লাহ কাফেররা কত সন্দেহ পেশ করে মুসলমানদের দিলের মধ্যে এইভাবে শেষের আয়াত গুলোতে এই কথাটা বলা যায় 29 পারা সূরা জিন অনেক লোক দুনিয়ায় শিক্ষিত সেটা জিন মানে না আল্লাহ জিন নামে সূরা নাযিল করলেন তারা কিভাবে ফজরের নামাজের রসুলের কিরাত করলো কিরাত শুনে স্নান গ্রহণ করলো এর কিসা বুখারী শরীফের মধ্যে আছে এর পরে যদি কেউ জিন স্বীকার না করে সে কোরআন অস্বীকার করলো তার ঈমান নষ্ট হয়ে গেল জিনের গ্রুপ থেকে কি জিনের গ্রুপ এখন সে ভিন্ন একটা গ্রুপ হয়ে মূল জিনের যাই হোক লহে মাহফুজ থেকে স্বয়ং রব্বুল আলামিন নাযিল করেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ফেরেশতার মাধ্যমে কার উপর নাযিল করছেন নবীদের সর্দার নাজল করতে আল্লাহ লহে মাহফুজ থেকে ইসরায়েলের মাধ্যমে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে দীর্ঘ 23 বছর তাহলে কত বিশেষ তিনি লেখা কত বিশেষ অসাধারণ এটা তার সিনার মধ্যে থাকবে এই কোরআন লহে মাহফুজ থেকে আসছে আবার লহে মাহফুজে ফিরে যাবে উর্দু জগৎ থেকে আসছে আবার উর্দু জগতে ফিরে যাবে কিন্তু একা যাবে না এই কোরআনকে যে সিনার মধ্যে ঢুকাইছে তাকেও সাথে করে নিয়ে যাবে এবং যারা তাকে সমর্থন করছে তাকে হাতের জন্য আগে বলতে সহযোগিতা করবে ওদের সহ এদের সহ কোরআন সবকে নিয়ে লহে মাহফুজে চলে যাবে যে জান্নাতে ঢুকাই অসাধারণ এটা যে শিখাইবে তার থেকে কামিয়াব পিতা আছে তারপরও বলছি যদি কারো এই পরিমাণ ইমান না থাকে তাহলে ইমানের শক্তি লাগে পড়তে গেলে অনেক ইমানের শক্তি লাগে তাহলে আমার ফ্যামিলির থেকে বাধা আছে কোথাও দেখা যায় স্বামী রাজি স্ত্রী রাজি নেই আর কোথাও দেখা যায় স্ত্রী রাজি ছেলেকে কোরআন শিখে স্বামী রাজি নেই লড়াই তো এখান থেকে শুরু হয় এখান থেকে শুরু হয় এই কাজ আর সন্তান তো আছেই
একটা ব্রেনের ছেলেকে কোরআনের লাইনে দিলে সব আত্মীয় স্বজন কত বিগড়ে যাবে, একটা ছেলেটা বেকার করে দিলা, তাদের নজরে ডাক্তার ইঞ্জিনিয়ার হইলে কাজের লোক ত্রিশ বছর চাকরি করবে, ভোগ কামাইবে, ভোগ খাইবে, কামানো আর খাওয়া কাজের লোক, কামানো আর খাওয়া পেট পূজা, এটা তাদের কাছে খুব কাজের লোক। আর মানুষকে দিন শিখাইতেছে, সততা শিখাইতেছে, মিথ্যাকথা পরিহার কর, মাঠে কম দিতে পারবে না, দোকানে বসে মিথ্যাকথা বলতে পারবে না, কলমের মুদায় ডাকাতি করতে পারবে না, বাপ মাকে তকলিফ দিতে পারবে না, মদ খেতে পারবে না, এইগুলো যারা শিক্ষা দিচ্ছে মানুষকে জাহান্নাম থেকে বাঁচাই দিচ্ছে, মানুষকে আবাদুল আবাদ জান্নাতের মালিক বানাই দিচ্ছে, এটা দুনিয়াদারদের নজরে এটা তেমন কোনো কাজ না, এটা কোনো কাজ না। দুনিয়ার 60 বছর পোলাও বিরিয়ানি খাইতে পারা কাজ, এবার সারা জীবন পলকে চললো, এর কোনো চিন্তা নেই, পড়াশোনার পরে কতটুকু হায়াত পায়, অর্ধেক জীবন পড়াশোনা তো যায়, এটা 25-30 বছর চাকরি করতে পারে, এবার তো রিটায়ার সব ঢিলা হয়ে গেছে, সরকারের তারা আউট করে দিচ্ছে, তোমার তারা কোনো কাজ করবে আর কোনো কাজ হবে আউট করে, আমাদের দিনে লাইনে কোনো রিটায়ার, আমরা যে লাইনে আছি এখানে কেউ কোনো রিটায়ার করে মরা পর্যন্ত তার কাজ চলতে থাকে, করতেছে তখন একটা লোক একটা মশলা নিয়ে আসে, ওমর ফারুক মারা যেতেছেন আমার পেটের মধ্যে এক দুশ্মনের সঞ্জন মানুষ শহীদের পুরো শেষ নিঃশ্বাস ত্যাগ করতেছে, তখন একটা যুবক আছে ওনাদের সান্ত্বনা দেওয়ার জন্য, তাতে ঘাবড়াবেন না, আল্লাহ রসুল আপনাকে জান্নাতে সুসংবাদ দিচ্ছে, কোন সমস্যা এগুলো বলছে রাজ হয়ে যাবে। যুবকটা যখন চলে যেতেছে হযরত ওমর ফারুক লক্ষ্য করলেন তার পাজামা কাপড় দিচ্ছে, এই মৃত্যু মুখে তাকে দেখাই উকার ধরবে হাত দেখাই, বাবা এটা উঠাইল চামলা হুকুম মানা হলো, রসুলের কথা মানা হলো, তোমার কাপড়টা পরিষ্কার পরিচ্ছন্ন উনি এখন মারা গেছিলেন, হয়তো 10 মিনিট মারা গেছে, এই সময় দিলে সে তো করতে এই যুবককে ডাকে কাপড়টা উঠাই দেবো বুখার ধরবে, আমি কয়েকদিন আগে আদিতে পয়লাম বুখার ধরবে রিটার্ন আছে কেন, তার কাজ আমার কথা বলে দেওয়া, রসুলের কথা বলে দেওয়া, সে বলতে থাকবে যখন হায়াত আছে করতে থাকবে। এর আগে একটা হাদিস পড়াইলাম, একজন সাহাবী হাদিস কথা, ওই সাহাবীর নাম হলো আবু দার জিফারি রাদিয়াল্লাহু তাআলা, উনি বলতেছেন জামান বরদারের প্রতি তলোয়ার রাখা হয়, আর আমি যদি বুঝতে পারি তলোয়ারটা চালানোর আগে আমি আল্লাহ বা আল্লাহ রসুলের একটা হুকুম মানুষকে শুনে দিতে পারবো, তো আমি তলোয়ার চালানোর আগে ওই হুকুমটা শুনে দেব, লাও ওয়াদাতু সামসামাতা আলা হাদিহি ওয়া আনজুর আননি উনাফিদু কালিমাতান সামিতুহা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আফাকু, তলোয়ার রাখা হয়ে গেছে শুধু চালানো হবে, আমরা গরু জবাই করার সময় রাখি না তুমি রেখে তো চালাইতে আরম্ভ করো, তুমি বলতেছেন এর মধ্যে একটা কথা একটা বাক্য বলার অনেক কথা তো সংক্ষিপ্ত আছে,
সংক্ষিপ্ত নামাজ কর, বিবাদ করো না, তামিল বল আমার জিন্দগি এই কাজের জন্য মৃত্যু পর্যন্ত সে কাজ করে দেবে এবং এর সমাজ কোনোদিনও বাতিল হবে না, কবরে না হাতরে না জানে দুনিয়ার কোন বাতিল নেই, কোন রিটায়ার করলে সেই সনদ কোন আসবানি আর হবে কোন কাজে আসবে বসে বসে নাতি নাচ করে দেখে দেবার তোমার কাজে এই ছিল সে এখনো দেখতে আসবে আসরে ময়দানে আলেন জান্নাতে দেওয়া আলেন আল্লাহ তো বলতেছিলাম বহু শখে যাওয়া কথা বলেছিল ছিল এই পুস্তা পেয়ে গেছে আমার বাবা চালন অনুযায়ী আমাকে এলে কিন্তু আল্লাহ আমাকে দিনের দোষ দিতে আমি আমার ছেলেকে কম দামি লাইনে কিভাবে দেই আমি বুঝতেছি এটা দামি ওটার দাম 30 বছর দুনিয়াটার দাম 30 বছর আর এটার দাম কোটি 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 শেষ নেই আমি 30 বছরটা প্রাধান্য দেব আল্লাহ আল্লাহটাকে প্রাধান্য দেবে তখন সে নিজের জ্ঞানের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে না সে তার ছেলেকে এলাই দিয়ে আমাদের মাঝখানে বহু উইং কমান্ডার কর্নেল ব্রিগেডিয়ার ছেলেগুলো পক্ষে কোন চিন্তা নেই তারা পক্ষে আল্লাহ তাদেরকে বুঝ তো এটা সন্তানের হক ছিল তাকে আলেম বানাইতে বলে সবচেয়ে কামিয়াব আলেম বানাইতে না পারলে মুসলমান বানা এবার ডাক্তার বানা ইঞ্জিনিয়ার বানা অর্থনীতিবিদ বানা এগুলো বানা তাহলে অন্তত সে নিজে ইমানের বলে কায়েম থাকবে এবং আপনাকে হায়াতে মৃত্যুর সময় মৃত্যুর পরে আপনাকে সাহায্য করতে পারবে আয়াত আপনাকে বিভিন্ন মাত্রা বলল আপনার ঠিক না হাকিম উল্লম্বর খানুবের রহমতুল্লাহ তখন থাকতো কাঁপিয়া পড়ে কন্ট্রোল জামাতে পড়ে মাওলানা আশরাফ আলী খানুবের কন্ট্রোল জামাতে পড়ে কুদুরি কিতাবের ভিতরে বক্তা পড়লেন যে অর্থ দিয়ে কোন ফায়দা নেওয়া বেনিফিট নেওয়া আরাম আরাম না সুদ খাওয়ার সমতুল্য আরাম এই মত করার সাথে সাথে মানে বেড়ে নেয় কথা আসলো যে আমার আব্বার জমি বন্ধন দেয় যে ওখানে ফসল লাগায় এটা তো কর্জ দিয়েই সে বেনিফিটটা দিচ্ছে ওই লোকরা টাকা কর্জ দিচ্ছে বলে তো সে কি তার জমিটা খাইতে দিচ্ছে কর্জ না দিত তো তার জমি দিত খাইতে দিত না ততদিন সে কর্জ শোধ না করবে ততদিন তার জমির ফসল লাগাই দিতে সে কর্জ দিয়ে কি করা হলো বেনিফিট না হলো হাদিস মূল্য কর্জের যারা নাফান তাওয়ারিবা কর্জে যা কিছু সুবিধা নিয়ে আছে এটা সুদ এই মতটা পড়ার সাথে সাথে উনিও আব্বাকে কিনে লিখলেন আব্বা এটা কোথা দেয় উনিও জানতেন না এর আগে তাও না আব্বা তো জানেই না যখন ছেলের থেকে মশলা শুনলেন উনিও ছেড়ে দিলেন তওবা করে দিলেন তওবা করে দিলেন তুমি ছেলে আলেম না হয়তো তো সারা জীবন তো এই চলত আল্লাহ এই চলত আলেম হওয়ার কারণে এখন আলেম হয় নাই এখন আলেম হয় নাই তখন তো বাপের ফায়দা শুরু হয়ে গেল বাপের হারাম থেকে বেঁচে গেল আরো সারা জীবন
সহযোগিতা করবে এই ছেলে আপনাকে আল্লাহওয়ালা বানানোর জন্য। যেহেতু এক জামানা ওনার আব্বায় এই বন্ধক রেখে ফসল খেয়েছেন, এই জন্য পরবর্তীকালে ওনার আব্বার ইন্তেকাল করে উনি ওনার আব্বার থেকে মিরাশ নেন নাই, এক পয়সা নেন নাই, উনি দাবি ছেড়ে দিন ওই টাকা কিন্তু মিশ্রণ এর মধ্যে রয়ে গেছে। আমরা তো বাপ মাসে বাইরে তাও আলাদ কে তাকিব করে বাপের এটা আলাদ ছিল না হারাম ছিল, আপনার বাপে জীবন বিমা করে গেছে পরে উনি অ্যাক্সিডেন্ট করলেন আল্লাহ না করে আপনি মোটা অঙ্কের টাকা পেয়ে গেলেন, কয়জন তাকে করতে আসে যে এক্সপেন্স করার কারণে হ্যাঁ উনি 5 লক্ষ জমা করছিলেন আমরা এখন 50 লক্ষ পাইলাম, এটা শরিয়াতে কি, এটা শরিয়াতে কি কেউ তো আসছে কিল্লা মাসজন বাকিরা আসতেছে তার এটাকে হালাল মনে করতে আলাপ মনে করতেছে অতক শরিয়তের দৃষ্টিতে ওইটা দুয়াটা যত বিমা ইন্স্যুরেন্স আছে তাই ইসলামের নামে হোক এগুলো আরো মারা হোক দুনিয়ার গুলোতে তো তওবা নসিব হয় ইসলামের নামে গুলো থেকে তওবা নসিব হয় না ইসলাম ইসলামী মত কিভাবে হলো ইসলামী মত কি কেমন যারা এগুলো ব্যবহার করতেছে গলত ভাবে করতেছে মানুষের ধর্মীয় অনুভূতির সুযোগ নিচ্ছে কতগুলো লেবার ভাই একজাক্ট মৌলবি ছবি তুলে দিচ্ছে এরা হলো সরিয়া বোর্ড কিসের সরিয়া বোর্ড এরা কিন্তু সরিয়া জানে সরিয়া বোর্ড মানে কিন্তু তারা কোন মাদ্রাসার মুক্তি সরিয়া বোর্ড হয়ে গেল এসব দিনে গিয়ে ধোকাবাজি করা ধোকাবাজি ইসলামের নামে মানুষকে গুমরা করা হয় প্রায় লোক এগুলো তাকিব করে বাপ থেকে পাইলে মায়ের থেকে পাইলে হালা অথচ এই বিমা ইন্স্যুরেন্স আছে ব্যাংকের ইন্স্যুরেন্স আছে তারপরে কি আছে সঞ্চয় তহবিল আছে বিভিন্ন তহবিল আছে এতে যে সুদ দেওয়া হয় না যায় তবে চাকরির শেষে প্রভিডেন্ট ফান্ড পাওয়া যায় এটা ওলামারা জায়েজ করবে যদিও সরকার এটাকেও সুদ বলে যে আপনার থেকে এত টাকা কাটছে এত টাকা সুদ আপনার বেতন থেকে এত টাকা কাটছে আর সরকার এত টাকা সুদ এটা তারা না বুঝে সুদ বলতেছে সরিয়াতে সুদের যে সংজ্ঞা ওই সংজ্ঞার আওতায় এটা পড়ে না আমরা সুদ করলে সুদ হয় সরিয়াতের নীতিমালা আছে ওর মধ্যে পড়তে হবে তো সরকার সুদ করছে আসলে সুদ না আবার বন্ধক রেখে যে আমরা ফসল খাই কেউ যদি সুদ করতেছে না অত সেটা কি তো প্রবেশ ফান্ড যেটা এটা ঠিক আছে সুদ বললেও সুদ আপনি ইচ্ছা করতে রাখেন নাই আপনার ইচ্ছার বিরুদ্ধে এটা সরকার কেটে দিচ্ছে কেটে নিয়ে সরকার বাড়াই দিচ্ছে আপনার হাতে তো দেয় নেই এই জন্য যেসব সংস্থার মধ্যে প্রভিডেন্ট ফান্ডটা বাধ্যতামূলক না ঐচ্ছিক আপনি রাখতে রাখতে চাইলে রাখতে পারেন কমও রাখতে পারেন বেশিও রাখতে পারেন যত রাখবেন তত পাইবেন কিন্তু জরুরি না ওই সব সংস্থার
প্রভিডেন্ট ফান্ড পরে যে বাড়াই দিবে ওটা কিন্তু হালাল হবে। কোথাও আপনি রাখতেন নিজের ইচ্ছায়, আমি যখন দায়ের করলাম এটা ওই সব প্রতিষ্ঠানের যেখানে আপনার কোনো এক্তিয়ার নেই, আপনার এই মাসে টাকার দরকার পুরোটাই দরকার, কিন্তু কেউ শুনবে না আপনার লোক ওই অত মাসের কেটে দিবেই দরকার, আপনি মনে রাখবেন টাকা দিবেন আপনার এইরকম বাধ্যতামূলক যেখানে ওইখানে টাকা দায় করতে চান বুঝতে হবে। যাই হোক বলতে চাইলাম ছেলে পেলেকে আলেম বানাইতে পারলে সব থেকে কামিয়াবি, না পারলে অন্তত মুসলমান বানা, সেও ইমানদার থাকবে আপনাকেও ইমানদার লাগবে, মৃত্যুর সময় আপনাকে তালেমার তালকিন করবে, সুরা ইয়াসিন পড়বে, কোনো শান্তির মৃত্যু হবে, শান্তির মৃত্যু হবে আপনার, সে গোসল দিবে আপনার ছেলে আপনাকে গোসল দিবে সুন্দর করে কেন, আপনার ছেলে আপনার জানাদা পথ সে যে দিল নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবে তার বাপের জন্য মাফরাত চাইবে এটা দ্বিতীয় কারণ দ্বারা সম্ভব না, দ্বিতীয় কারণ দ্বারা সম্ভব না। এরপরে আপনাকে ডাইন কাপে কবরে রাখবে, কতগুলো নিয়ামত ডাইন কাপে তাকে রাখা হবে, গ্রেফতাররা তাকে কত ইজ্জতের সাথে মহাব্বতের সাথে ফর্মালিটি পুরা করার জন্য প্রশ্ন করবে, তাদের আগেই জানা হয়ে গেছে আপনি যে জব দিতে পারবেন আপনার শোয়া দেখেই জানা হয়ে গেছে, তবু ফর্মালিটি আছে পুরা করবে বড় ইজ্জত আপনার ছেলে আপনাকে দায়িত্ব আছে সপ্তাহে একদিন আপনার কবরে হাজিরা দিবে সালাম পেশ করবে সুরা ইয়াসিনের হাদিয়া দিবে, আসরের ময়দানে কমপক্ষে তার খানদানের এমন দশজনকে সাফাত করার অনুমতি পাবে তাদের জন্য জাহান্নাম মজিব হয়ে গেছে। হ্যাঁ তাদের প্রতি ইমান থাকা কত, ওই দশজনের কি থাকতে হবে, ইমান না থাকলে তার জন্য আলেম হবে কেন, নবীরাও পারবেন আমাদের রসুলের চাচা ইমান আনলো না আমাদের রসুল কিছু করতে পারবেন, ইব্রাহিম খলিলুল্লাহ আব্বা ইমান আনলো না ইব্রাহিম খলিলুল্লাহ কিছু করতে পারবেন, তিনি এত দোয়া করে গেছেন আল্লাহ আমার সামনে আমার আব্বাকে দোষ দিবেন আমার তো কোনো দেশ ক্ষতি হবে, আল্লাহ তারা বলবেন এখানে তোমার আব্বা কোনো বুঝবেও না আমি তাকে জানোয়ারের ফিরোতে দোষ দেবেন, আল্লাহ তারা আমাকে জবাব দিলেন জি আমি তোমার আব্বাকে তোদের ভাই করে ঠিক আছে কিন্তু এটা কেউ বুঝবে না তোমার দেশ ক্ষতি হবে মানে জানোয়ারের ফিরোতে ফেলবে, স্ত্রী জাহান নামি ইমান আনলো কিন্তু এনারা কিছুই করতে পারবেন, ইমান না থাকলে কিন্তু করা যাবে, এর জন্য আপনারা কিতাবুল ইমান খুব পড়বেন তালিম করবেন ঘরে ঘরে তালিম করবেন ইমানটা হোক, এইটা হলে জান্নাতের একটা রাস্তা হবে ইসলাম, ইমান খুব পড়বেন ঘরে ঘরে তালিম করবে, তো আল্লাহ রে হাফে তালেমদেরকে কমপক্ষে তো দশটা কিডনি দিবেন, বেশির পরিমাণ বলা হয় নাই কমপক্ষে দশটা কিডনি দশ, তোমার খানদানের ভিতরে আমলের ত্রুটির কারণে যারা জাহান্নামে যাইতেছে এমন দশজনকে টিকিট দিয়ে দেবে তোমার সাথে করে দিয়ে দেবে, তোমার ক্ষতি না আল্লাহ ছেলেকে আলেম বানাইতে বলে এত লাভ কমপক্ষে ইমানদার মানা আপনাকে আল্লাহ রাস্তা বলতে পারে আপনাকে দিনে রাস্তায় চলতে সাহায্য করতে পারে নিজে হেদায়াতের বোধা বলেছি আমাদের মাস্টার গুলোতে দুই বছর পড়বো এটা
সে ইমানের উপরে কায়েম থাকে। কিন্তু এগুলো কিছু না করে আজকাল আমরা কি করতেছি, ছেলে পেলেকে চোখ উঠছে আর কিন্ডার গার্ডেন, হ্যান্ডপল ইংলিশ মিডিয়াম এখানে ঢুকাইতে পারলে মনে হয় মোটামুটি আকাশের তাপ পেয়ে গেল। তারপরে সাথে তুলে দিয়ে সেটাকে কামিয়াবি মনে করছে। আমাদের দিমাগ কিরকম পরিবর্তিত হয়ে গেছে চিন্তা করে, তারপরে তাতে তুলে দেওয়াকে কামিয়াবি মনে করছে, আর আল্লাহ ওয়ালা তাতে তুলে দেওয়াকে কামিয়াবি মনে করতেছে না। দিমাগ উল্টা হয়ে গেছে। فزين لهم الشيطان أعمالهم شيطان غلط থাকে সুসজ্জিত থাকে ওর ওদেরকে আপনার সামনে কামিয়াবি রাস্তায় যেতে আসলে কামিয়াবি রাস্তা ওটা আপনার সামনে ফকিরের লাইন ডক্টর লাইন বলে বের করবে। যদি দাজ্জালের সাথে দেখা হয়ে যায় তো দাজ্জালের বেস্ট নেই তোমার বেস্ট করে দোদ ও দোদকে যাও ওটা বেশ ওটা আট ছয়টা এই ছয়টা এই করে আসলে কামিয়াবি লাই ওটা দেখে এটা কোনো দাম নেই। আসলে বংশের লাই এইটাকে এত বড় তো দেখাইবে এটাই তো লাই তো বলতে চাই আমরা আপনার ঢুকলে এখানে ঢুকাই এরা আল্লাহ আল্লাহ কোন সুযোগ নেই এই ছেলেটা আমি তোমার এই বড় বড় ডিগ্রি নিয়ে নাস্তিক হয়ে যাওয়া অনেক কারণ নাস্তিক হয়ে আপনার পরিণাম টুকরা আপনার ঘরের মধ্যে সাপ ঢুকলে কত প্রেশার, আপনার ঘরের ভিতরে মশা মাছি ঢুকলে হিন্দু ঢুকলে প্রেশার, সেজন্য আপনার ঘরের ভিতরে সাপ বিচ্ছু থেকে অনেক বেশি ক্ষতিকর জিনিস আপনার স্ত্রী আপনার ছেলে ঢুকাই সাপ বিচ্ছু থেকে অনেক ক্ষতিকর। আপনি তো ঢুকাইলে আপনি মানতেন না এগুলো সব মানিয়ে কত বড় ক্ষতি এটা অনুভূতি হবে। আপনার পরে যা দুনিয়ার জেলে দাগ আপনি চান না, দুনিয়ার জেলে দাগ এটা আপনি চান না, সেটা আল্লাহর জেলে রেখেছে আপনার আমার কোনো চিন্তা নেই। কি হাল একজন আল্লাহ আল্লাহ বলে যাকে ইমান তৈরি করে ওই লাইনে দাও, ওই লাইনে দাও নিজেও ঠিক থাকবে আর সবটাকে দেওয়া কি আছে ওকে তো দাওয়াত দিতে পারবে, যে দাওয়াত দেনেওয়ালা তাকে কেউ দাওয়াত দিতে পারে না। তাতে দাওয়াত দেয় না সবাই তারা দাওয়াত দেয় সবাই তারা চায় যে আমার পাঠিয়ে যাবে আর যিনি যে ক্যান্ডার চান তাকে দাওয়াত দিবেন, দাওয়াত দিলে আপনি আল্লাহ রসুলের দাওয়াতে লাগাই দেন আপনার ছেলেকে আল্লাহ রসুলের দাওয়াতে লাগাই দেন কেউ আর দাওয়াত দিতে পারবে ও দাওয়াত দিবে। আমি ইচ্ছা শুনেছিলাম আমেরিকান ভাত নিতে টুপি চালু হয়ে দাড়ি চালু হয়ে গেছে একটা ছেলে বল জামাত চালু হয়ে গেছে চালু হয়ে গেছে একদমের হিম্মত এই জন্য উদাহরণ দেওয়া দূর যদি আপনি দরিয়ায় ফেলেন দরিয়ায় কেন পুকুরে ফেলেন এই দুধ আর উঠাইতে পারবেন কিন্তু দুধের উপরে মেহনত করে মাখন বানায় যদি আপনি ফেলেন তো দরিয়ায় কেন আটলান্টিক মহাসাগরে ফেলেন আরব সাগরে নিয়ে ফেলেন ওটা উঠায় আনতে পারবে এইটা পানির সাথে মিশবে
তো আপনার ছেলের ভিতরে কমপক্ষে দুই বছর মেহনত করে গোটা মাখন মারা এবার ছেলে দেবে কোথাও মিলবে ও অবস্থা নিয়ে কায়েম থাকবে করবে সুবিধা নেই ও দশগিরি করবে সুবিধা নেই ও সচিবগিরি করবে সুবিধা নেই কারণ দাওয়াতে সে ঘাবড়াবে আর আপনি কিছুই শিখাইলেন না চোখ তার বুঝতে আর নিয়ে দিয়ে দিলেন দুধ ফেললেন পুকুরের মধ্যে এই দুধ মিশে যাবে দেখাবে যাবে মিশে যাবে প্রাইমারি যাবে প্রাইমারির সাথে মিলবে হাই স্কুলে যাবে ওই পরিবেশে মিলবে প্রাইমারি তো পুরা মারে না প্রাইমারি অল্প অল্প মার কেন হাই স্কুলে নিয়ে আর কলেজ দাস নিতে দিয়ে পুরা এটা দুধ তো এর পিছনে তার বাপায় কোনো মেহনত করে এটা মাথা মানায় নেই যেখানে রেখেছে বিদেশ থেকে এসে পড়তে বন্ধু বান্ধবরা দেয়ার ফ্যামিলিতে মদ খেতে দেয় বন্ধু বান্ধবের সাথে বসছে ওরাও খেতে দিয়ে ও খেতে যদি আর বাপে মেহনত করে দিত পশ্চিম কেন সে মদ তার পক্ষে তার পক্ষে সে আল্লাহ হুকুমের পরে কায়েম থাকে এখন যেখানে রেখেছে ওই লঙ্ঘন এর কোন সক্রিয়তা নেই নিজস্বতা নেই কোন আদর্শ নেই যেখানে যায় ওইটাই তার আদর্শ আমাদের এক নেতা একটা গেল খ্রিস্টানদের বড়দিনে দাওয়াত দেয় খ্রিস্টানদের বড়দিনে দাওয়াত দেয় খ্রিস্টান তো বলে খ্রিস্টান ইসলাম আল্লাহ উনি ওইখানে যে ওই বক্তব্য দিল আমি কারো নাম বলবো না এই বক্তব্য আমরা সবাই হ্যাঁ যিশুর সন্তান কেমন যিশুর সন্তান হয়ে গেল কেন এই অবস্থা হয়েছে একে শেখানো হয় যেখানে যায় কিন্তু ওটা বলবে আমাদের কোন পূজাতে দেওয়ার পায় ওটা বলবে আমরা সবাই হ্যাঁ রামের দয়ার উপর বেঁচে আছে ইসলাম ইমান কিন্তু এই জন্য ভাই এসব ছেলেপেলেকে আমার ছোটকালে শিখাইতে পারেনি তাদেরকে এখন অন্তত মোবাইল মাদ্রাসায় পাঠাই দেয় চলতে ফিরতে মাদ্রাসায় পাঠাই দেয় যাও এক জেলা লাগাও তিন জেলা লাগাও এখন স্কুল খুবই আছে এখানে যাও এইটুক যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ আমাদের যে ত্রুটি হয়ে গেছে আল্লাহ তাআলা ওই ত্রুটি কাফফারা করে দেবে ইনশাআল্লাহ এই চলতি ফিরতি মাদ্রাসার উত্তিলায় তার পিছনে দিনদারে আসবে আল্লাহর ভয় আসবে আল্লাহ নাফা পানি করবে না তার দিল দিল কাঁপতে থাকবে যার ভিতরে আল্লাহর ভয় আছে সে অন্যায় করতে চাইলেও পারবে তার ভিড় এমন কাঁপে তার বডিতে এমন কাঁপনি উঠে তার হাত পাও আর চলে পড়তে চাইলেও মানে এমন অবস্থা আর আমরা তো অন্যরা কি মজা পাইতেছে কি মজা পাইতেছে হাতের তালি দ্বারা বোঝা যায় আর চিল্লানি দ্বারা বোঝা যায় চিল্লানি চলে তার চিন্তার সময় তার মহল্লা মাঠে ঘুম ভেঙে মজাটা পাইছে যে এরকম চিল্লাইল বানর ফেল হয়ে গেল আর এরকম হাতে তালি দিল হাতে তালি দেওয়া কোরআন শরীফের দশ পারা আসছে মক্কার কাফেররা মক্কার কাফেররা পূজা করার সময় হাতে তালি দিল ওমা আকানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআ ওয়া তাসফিয়া আল্লাহ তাআলা মক্কার মুশরিকদের কথা বলছে তোমরা যে বাইতুল্লাহ কি ইবাদত করো কি বাউ ইবাদত করো তোমরা তালি বাজাও আছিস তো এটা তোমাদের ইবাদত কোরআন শরীফে 10 পারা মক্কা কাফেরদের কে আল্লাহ তাআলা সমালোচনা করতে তোমরা তো আল্লাহর ইবাদত দাবি করছো তো কি ইবাদত করো তোমরা তো আমার ঘরে এসে তালি বাজাও আর শীষ দাও এটা কোন ইবাদত তো দেখা গেল
এটা উক্তি পূজকদের কাজ। আজকে সেই তালিম বাঙালি সংস্কৃতির নামে আমাদের যুবকরা ঘরে ঘরে বাদ্যযন্ত্র ঢুকে গেছে। আল্লাহ রাসূল বলেন হাদিসে, আমাকে বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা দুনিয়া পাঠান, বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য রব্বুল আলামিন আমাকে দুনিয়া পাঠাইছে। এখন আমাদের সব ছেলেপেলে আছে বাদ্যযন্ত্র, বিশাল আকার গিটার তবলা কি হাবি যাবি, কি মুসলমানের ছেলে না মূর্তি পুজুকের ছেলে, তাও বলা হয়েছে আমার তালি দিচ্ছে যে তালি মক্কার কাফের অতীত তোমার সাথে বস করা আলোচনা করেছে। এই জন্য ভাই যারা আমরা পারি নাই ছোটবেলা দিয়ে শিখাইতে ছেলেপেলেকে আলেম বানাইতে অন্ত একটু ঠিক মাদ্রাসায় করতে পারো নাই মোবাইল মাদ্রাসায় করো, মোবাইল মাদ্রাসায় পড়ো বুঝায় শোনায় নিজের সাথে করে একটু পড়ে ইনশাল্লাহ এটাও ওই ছেলে তারা আপনার দুনিয়াতে মৃত্যু সমাজ কবরে হাসরে ফায়দা ফায়দা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সন্তানের যে হক নষ্ট করে ফেলেছি এই হককে আদায় করার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।